বড়দিনের জন্য গোটা পৃথিবী অপেক্ষা করে থাকে। তবে কলকাতায় আলাদাই আমেজে হয় ক্রিসমাস সেলিব্রেশন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মেতে ওঠেন ক্রিসমাস সেলিব্রেশনে। বাঙালির কাছে ক্রিসমাস মানেই কেক, গিফট আর সান্টা ক্লজ, সঙ্গে চার্চে গিয়ে প্রার্থনা, সঙ্গে গোটা দিন জুড়ে প্রিয়জনেদের নিয়ে ঘুরে বেড়ানো আর পেট পুজো। কেন পালন করা হয় বড়দিন, চলুন এবার শুনে নি সেই গল্পটা। লোককথা অনুযায়ী বড়দিন হলো ভালোবাসা, পরিত্রাণ, ত্যাগ আর কৃতজ্ঞতা জানানোর দিন। যেদিন যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিকেই ক্রিসমাস হিসেবে পালন করা হয়। এই 25শে ডিসেম্বরই বেথলেহেমে মা মেরির কোলে জন্ম নিয়েছিলেন যীশু। যীশুকে বলা হয় ঈশ্বরের পুত্র। যদি ইতিহাস দেখেন তাহলে 336 খ্রিস্টাব্দে প্রথম ক্রিসমাস পালন করেন রোমান এম্পেরর কনস্ট্যান্টাইন। যীশুর জন্মস্থান বেথলেহেমের চার্চে হয় মূল আয়োজন। ভ্যাটিকান সিটিও সেজে ওঠে আলোর রঙে। বিভিন্ন নিয়মনীতির মধ্যে দিয়ে প্রার্থনা শুরু করেন পোপ। কলকাতাতেও একই সময় প্রার্থনা চলে প্রতিটি চার্চে। এবার চলুন আপনাদের নিয়ে যাই সেন্ট টেরিজা চার্চে। আমাদের সবার প্রিয় মাদার টেরিজা মানে সেন্ট টেরিজা এই চার্চেই আসতেন প্রার্থনা করতে। দেখুন কিভাবে চার্চে হয় নিয়ম নীতি মেনে ক্রিসমাস সেলিব্রেশন। Have yourself a merry little Christmas. To be share God's love, joy with ourselves and with others. The culmination of Christmas celebration is the Holy Eucharist, which is celebrated on the 24th night. At 11 o'clock we start the carol singing and by 11:45 we start the Holy Eucharist, the sacrifice, God's love for us, that God is coming, becoming human being. He stayed with us, lived with us and showed us the what way we can love others. Once again as in old days, happy golden days of yours. Faithful friends who are dear to us will be near to us once more. Someday soon we'll be together. If the fates allow. পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাওয়ার সমাপন তোমাদের শান্তি হোক। আসুন আমরা প্রার্থনা করি বিশেষ আশীর্বাদ এই মূর্তির উপরে।
ফলে আমরা পদোন্নত হয়ে আমাদের অন্তরের বিশ্বাস নিয়ে আমরা এই কুর্তিগুলোকে আশীর্বাদ করছি। এই কুর্তির মা আশীর্বাদের করে যারা এই মূর্তিকে চুম্বন করবে, যারা দেখবে, যারা শ্রদ্ধা জানাবে, যারা এসে প্রার্থনা করবে, ওনাদের মনস্কামনা পূর্ণ হতে পারে। এই মূর্তি যীশু খ্রিস্টকে দেখে বিশ্বাস বাড়তে পারে, জীবনের অন্ধকার দূর হতে পারে, যা অশান্তি জায়গা শান্তি হতে পারে, যেগুলো অশুভ শক্তি আছে শক্তি শুভ শক্তি পৌঁছে যেতে পারে। এই মূর্তিকে আমরা স্পর্শ করে চুম্বন করে আমাদের আশীর্বাদ নিয়ে আমাদের বাড়িতে এই আশীর্বাদকে রাখতে পারি, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। চব্বিশ তারিখ থেকেই ভিড় শুরু হয়ে যায় শহরের প্রতিটি টুরিস্ট স্পটে। দূর দূরান্ত থেকে বহু মানুষ চলে আসেন কলকাতায় বড়দিন সেলিব্রেট করতে। প্রতিটি রেস্টুরেন্টে ভিড় থাকে চোখে পড়ার মতোই। এবার পেট পুজোর পালা, চলে আসুন। বড়দিন মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট মানেই ফ্লুরিস, তাই ফ্লুরিসে চলে এসেছি পেট পুজো করতে। ইকো পার্ক থেকে ইকো পার্ক, পার্ক স্ট্রিট থেকে ম্যাডক স্কোয়ার, সর্বত্র একেবারে জনজোয়ার। চব্বিশে ডিসেম্বর রাতে অন্য রূপ নেয় কলকাতা, গোটা কলকাতা সেজে ওঠে আলোর সাজে। বিশেষ করে পার্ক স্ট্রিটের কথা তো বলতেই হবে। চলে এলো খুশির বড়দিন, বুঝতেই পারছেন যে একেবারে ভিড় চারিদিকে পার্ক স্ট্রিটে রয়েছে এই মুহূর্তে। অনেক কিছু দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। দেখুন, পায়ে হেঁটে এই দৃশ্য উপভোগ করতে বেরিয়ে পড়েছে 8 থেকে 80। প্রিয়জনেদের সঙ্গে নিয়ে সকলেই উপভোগ করছেন বড়দিনের আনন্দ। গত কয়েকদিন ধরেই কিন্তু প্রতিটি রেস্টুরেন্টের সামনে লম্বা লাইন পড়ছে পার্ক স্ট্রিটে। বড়দিনে কিন্তু রাতও বড়। সারা রাত জেগে থাকে পার্ক স্ট্রিট মানে যিশু পাড়া।
অ্যালেন পার্কের ভেতরে সাজসজ্জাও চোখে পড়ার মতো সুন্দর। চলুন আপনাদের দেখাই এবছর কিভাবে সেজে উঠেছে অ্যালেন পার্ক, চলে আসুন। অনেকটা সময় কাটিয়ে ফেলা যায় এখানে। বোবারাকও সেজে উঠেছে বড়দিনের আনন্দে। এখানকার অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির কাছে বড়দিন খুবই স্পেশাল একটা দিন। কেকের দোকানেও চলছে রমরমিয়ে বেচা কেনা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাড়িতে তো বড়দিনে স্পেশাল সেলিব্রেশন থাকেই। তবে সর্বধর্ম সমন্বয়ের শহর কলকাতায় প্রায় প্রতিটি বাড়িতেই চলে ক্রিসমাস ট্রি সাজানো আর কেক খাওয়া। কোথাও কোথাও দেখা মেলে সান্টা ক্লজেরও। বড়দিনে কেক কিন্তু খেতেই হয়। আর সকলকে বলতে হয় মেরি ক্রিসমাস।